দুধ উতলিয়ে পড়লে কি হয়, শুনলে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই দুধের আলোচনা কোরআনে করা হয়েছে, এই দুধের আলোচনা হাদিসে করা হয়েছে। এমনি ভাবে এই দুধ হলো জান্নাতি খাবার, জান্নাতিদেরকে এই দুধ খাওয়ানো হবে। শুধু জান্নাতিদেরকে দুধ খাওয়ানো হবে তাই না, জান্নাতিদেরকে দুধের নদীর মালিক বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, দুধের নদী দেওয়া হবে জান্নাতিদের। এই দুধে অনেক উপকার রয়েছে। আমাদের প্রিয় নবী দুধ অনেক পছন্দ করতেন। এমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, নবীর সামনে পানি দেওয়া হলো, নবীজি অন্যান্য পানীয় বাদ দিয়ে দুধ গ্রহণ করলেন, দুধ খেয়েছিলেন। সুবহানাল্লাহ, এই দুধে অনেক উপকার। প্রিয় ভাইয়েরা, এই দুধ প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন, জান্নাতিদেরকে যেই জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি করা হয়েছে, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকীদেরকে যেই জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ওই জান্নাতের দৃষ্টান্ত হলো ওই জান্নাতের মধ্যে চারটা নদী থাকবে। অর্থাৎ যারা জান্নাতে যাবে তারা চারটা নদীর মালিক হবে। আপনারা একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে যত টাকা হোক, পয়সা হোক, যত যা কিছুই থাকুক না কেন, মানুষ কিন্তু কেউ নদীর মালিক হতে পারে না। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ একটা দুইটা নয়, চারটা নদীর মালিক জান্নাতিদেরকে বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার নদী হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, নির্মল স্বচ্ছ পানির নদী দিবে। নদীর পানি দুনিয়ার নদীর পানি খাওয়া যায় না, কিন্তু জান্নাতের নদীর পানি এত সুস্বাদু হবে, ওই পানির এক ফোঁটা দুনিয়াতে পড়লে মানুষ ওই পানির গ্রানে মানুষের পেট ভরে যাইত। এমন সুন্দর পানি হবে, ওই পানি কোনোদিন নষ্ট হবে না। দুনিয়ার পানি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এরপর জান্নাতিদেরকে দুই নাম্বার দুধের নদী দেওয়া হবে। একটু চিন্তা করে দেখেন, দুধের নদী এই দুনিয়াতে আছে, দুধের নদী থাকবে তো পরের কথা, দুধের পুকুরই তো নাই। তাহলে দুধের নদী দেওয়া হবে, যেই দুধ কোনোদিন নষ্ট হবে না, হাজার বছর, লক্ষ বছর, কোটি বছর রাখলেও দুধ কখনো নষ্ট হবে না। কিন্তু দুনিয়ার দুধ আপনি সকালে রাখলে বিকালেই নষ্ট হয়ে যায়। এমনি ভাবে তিন নাম্বার দেওয়া হবে, ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, তিন নাম্বার মদের নদী দেওয়া হবে, মদের নদী, মদ। এই মদের নদী দেওয়া হবে জান্নাতিদেরকে। এই মদটা দুনিয়ার মদের মতো নয়, দুনিয়ার মদের মধ্যে নেশা আছে। একজন লোক মদ খাইছে, ট্রাক ড্রাইভার, সে ট্রাক চালাইতেছে, দেখে তাল গাছের উপর বাজার। এখন সে তাল গাছ বরাবর একেবারে ট্রাক চালিয়ে একেবারে খালে চলে গেছে। এরপর হুশ হইছে, হায় হায়, কামড়া করলাম। এমন দুনিয়ার মদ খাইলে মানুষের মাথা ঠিক থাকে না, বাড়িতে গিয়া বৌরে মা ডাকে আর মারে বউ ডাকে। কিন্তু আখেরাতের মদ, জান্নাতের মদ, এমন মদ এটা পানকারীদের জন্য অনেক সুস্বাদু হবে, ওইটার মধ্যে কোনো ধরনের নেশা থাকবে না। সুবহানাল্লাহ, শুধু মদের মদ দিবে খাওয়াবে তা না, মদের নদী দান করবে। চার নাম্বার, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, চার নাম্বার জান্নাতিদেরকে মধুর নদী দেওয়া হবে, মধুর নদী। চারটা নদী জান্নাতিদেরকে দেওয়া হবে, পানির নদী, দুধের নদী, মদের নদী, শরাবের নদী। চার নাম্বার হলো মধুর নদী দেওয়া হবে। এবার আসুন প্রিয় ভাইয়েরা, এই দুধ অনেক উপকারী খাবার, এই দুধের মধ্যে অনেক উপকার রয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এবার আসুন দুধ উতলিয়ে পড়লে কি হয়। আল্লাহর নবীর সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় উনি খেলাফতকাল, ওনার খেলাফতকালে একজন মহিলা এসে জিজ্ঞেস করতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবি আলী, আমার ঘরের মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই, শান্তি নাই, আমার ঘরের মধ্যে ঝগড়া ঝাগড়ি লেগেই থাকে, অভাব অনটন লেগেই থাকে, আমাকে কেউ দেখতে পারে না, অথচ আমার ঘরে অনেক আয় ইনকাম হয়, এরপরেও আমার ঘরে অভাব যেন যায় না, কারণটা কি, আপনি কোনো একটা আমল বা কোনো একটা কিছু আমাকে বলে দেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, শোনো শোনো মহিলা, তোমার ঘরের মধ্যে কি রিজিকের অপব্যবহার করা হয় কিনা। বলে, না, আমার ঘরে তো কোনো রিজিকের অপব্যবহার হয় না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
একটু ভালো করে চিন্তা করে দেখো এমন কিছু হয় কিনা। এবার মহিলাটা ডেকে ডেকে বলে, ওগো আলী, আমার ঘরের মধ্যে শুধু যখন আমরা দুধ জাল দেই তখন দুধ একেবারে গরম হয়ে উতলিয়ে উতলিয়ে মাঝে মাঝে পড়ে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো শোনো, এই যে তো দুধ এইভাবে উতলিয়ে পড়ে, এটা রিজিকের অপব্যবহার করা হয়, এই জন্য এটা যেন কখনো না হয়। তাহলে তোমার ঘরের মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না। আর যেই ঘরের মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না, ওই ঘরের মধ্যে কখনো সংসারে উন্নতি হবে না, ওই ঘরের মধ্যে আপনার অভাব অনটন লেগেই থাকবে। অর্থাৎ এই দুধ উতলিয়ে পড়া এটাও রিজিকের অপব্যবহার করা হয়। দুধ যেন উতলিয়ে উতলিয়ে না পড়ে আপনার খেয়াল রাখতে হবে, কারণ এইভাবে যখন আপনি বেশি বেশি করে দুধ উতলিয়ে উতলিয়ে পড়ে আপনি রিজিকের অপব্যবহার করবেন, তখন আপনার রিজিক কমে যাবে, আপনার ঘর থেকে রহমত বরকত উঠে যাবে, আপনার সংসার থেকে রহমত বরকত উঠে থাকবে, উঠে যাবে, তখন আপনার সংসারে অভাব অনটন হবে, আপনার সংসারে উন্নতি হবে না, আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে।